हेलो गाइस वेलकम बैक टू माय चैनल योर जेस ब्लॉग। तो चलो आज के ब्लॉगটা এখান থেকে শুরু করা যাক। তো আজকে হচ্ছে সানডে অর্থাৎ মাদার্স ডে। চলো আজকে মাদার্স ডেতে কি কি স্পেশাল হয় সেটাই দেখার। তো আজকে এখন তোমরা জানোই আমার শরীর খারাপ ছিল খুবই আর ভাইরও ঠান্ডা লেগেছিল। তো আজকে থেকে মানে কালকে থেকে কালকে রাত থেকে বাবারও জ্বর এসেছে আর মায়েরও শরীরটা খুবই খারাপ, মায়েরও ঠান্ডা লেগে গেছে। দেখো বাবা এখন একটু এখানে রোদে বসে আছে। বাবা দেখাও, বাবা এখন এখানে একটু রোদে বসে আছে, ওই যে হাত আছে। আর ওই দেখো ওইদিকে ভাই খেলছে আর এদিকে মা স্নান করে এলো সবে, এসে এখন চুলটা মুছে নিচ্ছে। তো চলো, আর আমাদের কিন্তু সকালবেলা টিফিন এখন হয়ে গেছে। তো চলো এরপর থেকে কী কী করি সেগুলোই তোমাদের দেখ। আজকে যেহেতু মাদার্স ডে তো সেই জন্য ভিডিওটা একটু স্পেশাল হবে, তোমরা কিন্তু অবশ্যই স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। একদম লাস্ট পর্যন্ত দেখো কিন্তু। তো দেখো গাইস কালকে বাবা বাজার থেকে লিচি এনেছিল, তো দেখো এখন ভাই লিচুগুলো বসে বসে খাচ্ছে আর ভাই হাতে নিয়ে দেখো গান করছে আর খাচ্ছে। আর ওকে যে ওদের ঝুলতে পারেনি ও বাচ্চা, তো সেই জন্য আমি ঝুলে দিচ্ছি আর দেখো খাচ্ছে। তো তোমরা দেখতে থাকো। তো দেখো গাইস এখন বাবা চলে যাচ্ছে বাজারে, তোরা বাড়ি বেরিয়ে দেখি বাবা চলে গেল। তো দেখো এই হচ্ছে আমাদের পাখি, তুই পাখি। তো চলে 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 জোরে চলো। দেখো বাবা এই যাচ্ছে বাজারে, আর দেখো সামনে আরেকজন, সে বাবার সাথে যাবে, যেতে যাবে না বাবাকে। তো চলো বাবা টাটা। আর দেখো বাবা হঠাৎ করে কিছুদিন অনেকদিন পর পান খেতে চাইল, তো দেখো পান খাচ্ছে এখন। বাবা তাকা একটু এদিকে, তো চলো বাজার থেকে আসার পর আবার দেখা হচ্ছে। তো গাইজ মানুষ বলতেই বলে না যে গরিবদের মানে বিপদ পিছু ছাড়ে না কখনো, তো আমাদের হয়েছে সেই দশা। দেখো বাবা এদিকে বাজারে গেল জ্বর শরীরে, আর এদিকে দেখো ভাই হাত কেটে বসে আছে, মানে পুরো হাতটা চ্যাপটা হয়ে কেটে গেছে ওই গেটটার মধ্যে। মানে তো দেখলেই যে বাবা যখন যাচ্ছিলো গেটটা বন্ধ করছিলো, দেখো এখানে প্রচণ্ড ভাই কাঁদছে চিৎকার করে। মানে তোমরা মানে কী বলবো আর। তো গাইজ এখন গরমটাও যেমন বেশি পড়েছে তেমন গাছেদেরও অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আমাদেরই গরমে এত অবস্থা খারাপ, তো গাছেদের তো আরোই খারাপ। দেখো এখন আমি যার জন্যে গাছে জল দিতে চলে এসেছি, তো এখন আমি এই গাছগুলোকে জল ভালো করে জল দিয়ে দেবো। আর এখন কিন্তু আমাদের গাছের সংখ্যা আরও বেড়েছে, মানে আরও দু চারটে গাছ আনা হয়েছে আমাদের। তো দেখো সেই গাছগুলোতে আমি ভালো করে মানে দিন মগ চার মগ মানে যতটা জল প্রয়োজন হয় একটা গাছের সেই পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আর ওইদিকে দেখো সেই মনসা গাছগুলো আছে ওগুলোতে কিন্তু আমি আগেই জল দিয়ে দিয়েছি। দেখুন আমি এদিকের এখন গাছগুলোতে সব গাছগুলোতে দিয়ে দেবো জল। আর দেখো সাথে সাথে বেগুন গাছগুলো আমাদের বেশ বড়, অনেকটাই বড় হয়ে গেছে, সাথে বেগুনও তো দিচ্ছে, তোমরা দেখলেই কতগুলো বেগুন তুলেছি। তো চলো তোমাদের দেখাই। তো গাইজ আজকে যেহেতু মাদার্স, তো সেই জন্য মা বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য বাবা দেখো আজকে ঘরেই বানিয়ে ফেলেছে বিরিয়ানি। এত সুন্দর খেতেছিল না বাবা, নিজের স্টাইলে বিরিয়ানিটা বানায় তো দারুণ হয়েছিল গাইজ। মাংসটা দেখা একদম নরম হয়ে গেছে আর ভীষণই টেস্টি ছিল খেতে। দেখো গাইজ এখন আমি আর ভাই খেয়ে নিচ্ছি, এরপরে মা আর বাবা খেয়ে নেবে। তো চলো আজকে রবিবারে মাদার্স ডে ব্লগটা ছিল এই পর্যন্ত, খুবই ছোটো হলো জানি, তো আর কী করার বলো। তো আর যদি ভালো লেগে থাকে বা যদি তোমরা এখন ভিডিও বেশি করে পেতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর আজকে আজকে থেকে কিন্তু বড় ব্লগের পাশাপাশি মিনি ব্লগও যাবে, তো তোমরা কিন্তু মিনি ব্লগও পাবে এখন থেকে।